おうかか、かか、ひらまさ、おうかか、そんてばっさうな、おうかか、だらう。けどきだ、え?そのてだってしし?あみ、しょみるかか。おう、としょみた、とろいきほりししん、とろとしなざせな、そくどどぶるぶるこれらせ、え?あき、またきでしし?おかかえれ、まんきけっこい。মাঙ্কি ক্যাপ, মাঙ্কি মানে হচ্ছে বাঁদর। তো বাঁদরের নামে আবার টুফি হয় নাই। হ্যাঁ, তো কি করেছিস? চোখ দুটো বুড়বুড় করতেছে আর নাকটা খালি বের হয়ে রয়েছে। হ্যাঁ, কিছু দেখা যাচ্ছে না, চিনা যাচ্ছে না। কি কব কাকা, এরাম ঝাড় ফড়েছে, ঝাড়ে ছোটো মোটে কালাই যাচ্ছি। তা সে ওই এটার মা কলো যে তুমি এক কাজ করো, তুমি তো কান মান সব ঠান্ডা হয়ে যাচ্ছে, তা আমাকে গড়ে একটা টুফি আছে, সেই আমার বাইতে দিয়ে গিল, সেই টুফিটা তুমি ফরো। তা সে তাই সেই টুফি ফরে রয়েছি। সে কুসুমের মা কলো এই টুফি ফরো, ফরলে একটু জাড় কমবে নে। তা সে টুফি ফরেছি, ফরে আর এই যে মোজা ফরেছি, জুতো ফরেছি, আর এই যে ফ্যান্ট ফ্যান্ট একটার ঘরে আর একটা ফরেছি, তারপরে তিনটে জামা গায়ে দিছি, তারপরেও আবার দুটো সোয়েটার গাইতেছি। এরাম জাড়ে জাড় ফড়েছে, সে আর তাতেও কুলোচ্ছে না। তা ভাবলাম যে এই জুম্মনে রইতে চা খাবো, তাই বার হইছি, আসতেছি, দেখি তুমি উল্টো দিকতে আসতেছ, তুমি তো আমার চিনতেই পারোনি। তা তোমার তো দেখি গায়ে একেবারে পাতলা দুটো জামা কাপড় পরে রয়েছো, ভালো তো, তোমার তো আর ঠান্ডা মান্ডা লাগতেছে না। তা ঠান্ডা লাগবে কি রে, হ্যাঁ তোকে ডায়াবেটিস হ্যান ত্যান কত কিছু, আমার ওরকম ঠান্ডা মান্ডা লাগে না, আমি কাজে রেখাই, আমার গা গরম থায়। এই দেখ, এই একটা পায়জামা না কি কয় রে, তা বলে শহরের মধ্যে লোক এইডে ফোড়ে দৌড়ুই শীতের মধ্যে বরফের মধ্যে, তা বলে ঠান্ডা লাগে না। ওই ডা গিল কিনে এনে দিছে, উপরেও একটা কিরাম একটা গোল গলাটা জামার মতো, এই ফোড়ে থাকলি আর জাড় আর কাছে আসতে পারে না। মাঝে বুদ্ধি আমি একটু মাফলারটা গলায় জড়াই দিয়ে সকালে এরম নিহার পড়ে তো বেরোনো যায় না, একটু নিহার একটু কুমলি আলো মালো সলক মুলক দেখা গেলি তো একটু আটতি বেরোই। এই ফরি দু একদিন একটু বেশি জাড় ফড়লি পায়ে একটা মোজা দিয়ে স্যান্ডেল ফরে বেরোই, না হলে এমনি খালি পায়ে বেরোয় যাই, স্যান্ডেল একখান ফরিয়ে এদিক ওদিক আটা আটি করে চলে আসি। তো সন্ধ্যের সময় ভাবলাম একটু ভ্যানে এরে বাজারে আসি, জুম্মনতে চা খাই। ওরে আল্লাহ রে, যাইয়ে দেহি এত ভিড়, সোয়াল ফোয়াল সব ভিড়ি টানতেছে আর সাত দোকানে লাইন লাগাইছে। তা জুম্মন নেই, ওর বাইর রয়েছে, আমার বোধহয় সিনতি মিনতি পারিনি, মাফলার মাফলার জড়ানু। তা আমি একটু দূরিত্ব করলাম, ও বাইডি এক কাপ চা আগে একটু দিবা, বলো হবে না সব কাহা, অফিসে দাঁড়াও, মেলা লোক সোয়াল ফোয়াল রয়েছে, না দিলি আবার আমার উপর রাগ করবে না, ধরে মায়েরও দিতে পারে। তা দাঁড়ায় থাকলাম আধা ঘন্টা 45 মিনিট দাঁড়ায় থাকলাম, তাও চা ফালাম না। ভাবলাম তাহলে এনতে জুম্মনের অনতে হবে না, নে যাই ইনস্টিটিউট গেটে রঞ্জনের অনতে চা খাই। কাহা কি করছ রঞ্জন, চা কফি বানানো কবে তে ছাড়িয়ে দিছে, কোয়ানে চিকেন ফ্রাই আবি যাবি বাল সাল এইসব ওই সেই মুখ খারাপ হতে হবে নে, কী সব বানায় থই আলু ভাজা মাজা, তো সেই সব বেসে চা কফি বেসে না। তুই এটা বল, তোর কাছে বেসবে কে? হ্যাঁ মনে হয় পয়সা দিস নি। শোন, রঞ্জনের সাথে আমার আছে একটা অন্যরকম সম্পর্ক, ওই সোয়ালটা কত বছর ধরে এনি চা কফি বেসতেছে, আমি গেলি ঠিকই ওই কফি লুকোয়ে রাখে আমারে বানায় দেয়। তো এটা এর মধ্যে একটা ঘটনা আছে শোন, ওই মেলা আগে 10-15 বছর আগে ওর কাছে একটা ওই যে কি কয় না স্টিম বানানো না কি দুমো দেয়, ও কাহা ওই যে ই বানায় আর কি, বাষ্প বানায়, তাই দিয়ে চা কফি আগে বানাতো, একটা বাক্স মতো আছে সেনতে ওই পানি দিলি সেনতে স্টিম না কি তাই হয়। হ্যাঁ, ওই আনিল মেলা বছর আগে, আনি তা নষ্ট হয়ে গেল, ওর মধ্যে কি কয়েল ময়েল কী সব আছে কেটে গেল। তা আমারে একদিন কলো, কাহা আমি তো আর ডাহা যাতে পারবো না, নে তুমি তো ডাহা যাও, সেই সময় আমি কোনো কোনো ডাহা যেতাম। তা
এই যে আইনে দিতে পারবা না, উনি নবাব পুন্না কি কয় সে নিয়ে এক মার্কেটের মধ্যে এই জিনিস পাওয়া যায়। তাই বললাম যে তা যখন যাবো গুলিস্তানের পাশে নবাবপুর সেই নিতে যাই, কিনে নিয়ে আসবো। তারপর ডা গেলাম, যাইয়ে রমনা হোটেলে উঠলাম, কিন্তু আটটি আটটি গেলাম গুলিস্তানের দিকে, এক লোক করে জিজ্ঞেস করলাম এই এই জিনিসের দোকান কোয়ানে, ওই তো সামনে আগোই যান উনি পাবেন। তা সেনতে যাইয়ে 200-250 টাকা নিল, তাই কিনে নিয়ে আসলাম। আনি রঞ্জনটা দিলি, যা খুশি হলো। আমার বলো কাহা কত টাহা লাগেছে, বলো টাহা দিতে হবে না, তুই চার কফি খাওয়ায় খাওয়ায় আমার সত্যি এর দিস কানে। তখনতে ওর চার কফি ফ্রিতে খাওয়াচ্ছে, টাহা তো নেই না। আর এমন ওই মুরগি মুরগি বাজে, তা সে মুরগি বাজার ফাঁকে ফাঁকে আমার জন্য চা কফি বানায় দে। তো চল, উনি যে চা কফি খাতি খাতি তোর একটা গল্প কবানি, ভালো একটা কাহিনীও আছে আজকে সকালে, চল যাই। আইটি যাই আগে, যাইয়ে কফি খাতি খাতি তারপর সে গল্প করছি, বুঝলি। তা চলো কাহা, তোমার তুমি যখন স্পেশাল লোক তোমার খাতির যত্ন করে, চলো যাই দেহি। ওর উনি আমাকে গেলি তো দিয়ে না, তোমার গেলি যদি দিয়ে তো ভালো। রঞ্জন ভালো আছো, কফি দাও দুটো। বসতেছি জানি কাহা, তা কী হলো ক, সে কাহিনী না কি কতি চাইলে? ওই কফিতে আগে চুমুক দে, তাই ওই একটু গরম হ, তারপরে শুনিস কানে সে আজব কাহিনী। কী হলো শোন, সকালবেলায় তো নিয়ার পড়েছে জম্মের পড়া, আমি বারান্দায় চেয়ার নিয়ে বসে রয়েছি। তা সে মহিরির বউরে কলাম, বৌমা এক কাপ চা বানায় দাও দিন, একটু খাই, মেলা জাড় পড়তেছে, গাটা ঠান্ডা হয়ে আসতেছে। আমি ওটা কালাই গেলাম, তা ওর বউর কি দয়া মায়া হলো, তা একটা চা বানাই দিল। বৌমা চা খাইয়ে চাতে মনে হয় চুমুক দিছি একটা, দেখি মহি দৌড় দৌড়তে আসতেছে, আর উনি দেখি কুদ্দুসও দৌড় দৌড়তে আসতেছে। চা চা বাতি যে কৃষক ফসর 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 আনলো, এর দেখি ওই স্মৃতির মধ্যেই মোটরসাইকেল নিয়ে বেরোয় গেল। মানে কী হলো রে, কী হয়েছে? আমি একটু সলো করি, একটু রোদ মদ উঠলি, আমি আটতে আটতে গেলাম, ভাবলাম যে বেলা দিন সরকুলার ওদিক দিয়ে আইটি আসি নে, এখন তো দান পান নেই বলি, তা সে ওইদিকে যাওয়াও হয় না, একটু আইটি আসি। তা গেছি ওইদিকে, তা যাইয়ে দেখি ওই সেই ক্লাব ঘরের মধ্যে সামনে মহিষ সিল্লসছে, কুদ্দুসও সিল্লসছে, আর ক্লাব ঘরের মধ্যে এক সোয়াল রে আটকায় রাখেছে ছেলে ফেলে, আর এক সেমড়ি, সে কি কব, সে সেমড়ির পরনে একখানে হাফ প্যান্ট, উপরে একটা গেঞ্জি, দুটো আবার ভিজিয়ে গেছে, যা বাজে দেহা যাচ্ছে, তাহাতি পারলাম না। সে সেমড়িটা আবার দেখলাম মহিন মোটরসাইকেলে উঠে নিয়ে চলে গেল, আর সেমড়াটারে ওরা ছাড়লো না, কোনে বলে আটকায় রাখেছে। তা 12-12:30 বাজে তখন, কুদ্দুসে কলাম, এই কুদ্দুস কী হয়েছে রে? কল বড় ভাই, ও তোমার জানতে হবে না, ও ছেলে ফেলে গিয়ে ব্যাপার, তুমি যাও। কলে ওই শ্যামড়ারে আটকে রাখছে, ওরা সিনা সিনা লাগতেছে, কিরাম সেহারা কিরাম আমাদের সুলতানের সোয়ালটা, হয় হয় সুলতানের সোয়াল, তো তো শ্যামনি কিটা, শ্যামনিরে তুমি চিনবা না, ও শ্যামনি উনি আছে, ওর নাম আছে স্বপন, স্বপনের মাই, ও স্বপন রে আমি চিনি তো, একটা শয়তান, ওই কোয়ান্তে ওই টাকা পয়সা বানায়ছে, ওই ইসি ডুক্তি পশু হাসপাতালের সামনে একটা আড়ত ছিল, লোকজন দান ফান নিয়ে গেলি, তাকে দান ফান কাড়িয়ে কুড়িয়ে নিয়ে জোর জবরস্তি করে ওজনে কম দিয়ে ফাই দিয়ে তাকে কাছে দান কিনে রাখতো, বাজারের মধ্যে ডুকতে দিত না, তারপরে নয় সুদির কারবারও করত। তাই করে মেলা টাহা বাসা বানাইছে, বাড়িঘর বানাইছে, বানায় টানায় কয়েকদিন আগে শুনলাম সোয়াল বলে টাহা বাসা দিয়ে না, সোয়াল বলে গলায় দৌড়িতেছে, এই তামাত শুনিলাম, মেয়েটারে দেহিনি কোনো দিন। তাহলে ওইটা ওই তাহলে সেই ওর মাইয়ে, হ্যাঁ স্বপনের মাইয়ে, বলে হয়, তো স্বপনের মাইয়ে ওই সুলতানের সোয়ালের সাথে গেল কেন, ওরা তো চোর গোষ্ঠী, হ্যাঁ ওর মা আর বউ ওর খালারা মিলে কনে মায় করে বাড়ায় রে, এনে উনি যাত সোনার দোকানে যেয়ে সোনা কেনার কথা কয়ে এক দুই বড়ি কিনতো, আর 5-6 বড়ি চুরি করে নিয়ে আসতো। তারপরে সে একবার সিলেটে না কনে যেয়ে ধরা খালো, বলে দোকানের মধ্যে ক্যামেরা লাগায় রাখিল, হ্যাঁ সে ক্যামেরা লাগায় ক্যামেরা ধরা পড়েছে যে চুরি আসতেছে, তারপরে তারা ধরে আটকায় রাইল, কোনো রকমে মনে ছাড়া মানায় নিয়ে আসে, তো সে 10-12 বছর আগের কথা, এখন তো আর চুরি করতে পারে না, সব ছোটো ছোটো দোকানেও ক্যামেরা লাগায় রাখছে।
সেই ঘরের সেই বিটির সোয়াল, সে কি এর এরে বিয়ে এলো, হ্যাঁ চেহারা দেখে ফেলা চলে গেল। ওই ওই শুনে না বাগায় মাগায় নিয়ে গেল, আমরা সালিশ মালিশ করে দিলাম, তা ঠিক হয়নি, তুমি যাও। তা কি হয়েছে তো কবি তো, তা কলব কবানি, তা ক কি হয়েছে, আমি তো আমার কিছু কলো না, আমি একটু সাইডে রেখিলাম। উনি একটা ফানবিড়ির দোকান ছিল, উনি যে বইছি, বললাম এ কী হয়েছে রে, কয় আর কোয়েন না কাহা, দিনকাল যা পড়েছে, এই যে একটু আগই গেলি ওই যে বিলি তো ফানি আটকাই গেছে, এখন সে ফানি এবারে পরিষ্কার, তো তা তো হবে, এখন তো এই এই পৌষ মাসে ফানি তো পরিষ্কার, আমরা সারা জীবন দিয়ে আসতেছি, নহরে গেলি নিচে মাস দেখা যায়। ওই তাই হয়েছে কি, ওই রাস্তার পাশে দুই পাশে ফানি রয়েছে, সোয়াল ফোয়াল সেই এখন তো ভালো না, ওই নোয়াপড়াতে মোটরসাইকেলেরা আসে সোয়ালার মাইয়েতে হাফ প্যান্ট পরে, সে নিজে গোসলারে বলে নাই কক্সবাজারে সমুদ্র সৈকত হয়েছে, ও আল্লাহ রে তাই নাই হয়, সেই একটু রোদ উঠলেই 11-12 দিয়ে আসে সোয়াল ফোয়ালটা ফার্স্ট সেখান মোটরসাইকেল নিয়ে আসে, গাড়ি নিয়ে আসে, আসে ওনে জাফাজাফি করে চলে যায়। তাই এই শ্যামড়ির এই শ্যামড়া নিয়ে আসে, আজকে লোকজন নেই নাই ফানিতি নামে কী অপকর্ম করতিল, ওই এলাকার সোয়াল ফল ক্লাবে সোয়াল ফল যে ধরে নিয়ে আসে, এনে আটকারে আসে। তারপর তো তোমার সোয়াল এসে ওই যে কুদ্দুস আর মহিরার তোমার বাই এসে তারপরে সেই তাকে বলে কী দেখি কয়েছে, তো মাইয়ের ডারে ছেড়িয়ে দিছে স্বপনের মাইয়ে বলে সোয়ালটারে আটকারে আসে। ও কাকা কী কস এই কাহিনি, স্বপর্ণ তো আমি চিনি, এমনিতে এমনি তুই এদিক ওদিক আসে, লোকটা তো ভালো, ওরে ভালো না সুদ খায়, আবার ওই যে ওই জোর জবরস্তি করে মাল ফালও কেনে, তারপরে গণ্ডগোলের জমি কেনে, তা কিনুক গে, মানে এটা তো স্কুলে পড়তো না কলেজে পড়তো আমি জানি, বাইকে গেছে শুনেছি, তা যে ওই হাফ প্যান্ট পরে গোসল হয়েছে, হয় গোসলের তিল, আর তারপরে তাই কে কী সব করছিল, তাই ছেলে ফলে ধরে নিয়ে আসে, দিনকাল কোহানে গেছে কদিনই, হ্যাঁ হ্যাঁ যাবি বাড়ির মধ্যেই গোসলের, নাহলে ফুহুরি নামেও গোসল কর, কাপড় চোপড় তো ফরবি, হ্যাঁ কোনে বলে হাফ প্যান্ট ফরিয়ে সেই উরুদ বের করে, তাই বলে দুইজনে মিলে জাপটা জাপটি করতিল পানির মধ্যে। কাহা তুমি এসব আজে বাজে কথা কই এটা, বাড়ায় মানায় কষ্ট তুমি, আমি বুঝতেছি না রে, আমি শুনিছি দোকানদার আমার কয়েছে, তাই এই জাড়ের মধ্যে পানির মধ্যে নামবে তুমি কি ফাগল নাকি, হ্যাঁ সেটি দিয়ে এবার কালায় যাবে না, নে বরফ হয়ে যাবে না, ওরা তুই এটা বলো কী সব খায়, ওষুধ মশুদ খায় খালি বলে গায়ে গরম লাগে, এমন গরম লাগা লাগে তো ফানিতি নামতি আয়, ফানিতি নামিয়ে তারপরে সে জল ওকেলি করে, ও তাহলে তাই আছে, হয় দিনকাল আর কি কব, তা তোর কবে শেষ হয়েছে, হ্যাঁ কবে শেষ হয়েছে, তো চল চাই বাড়ির দিকে যাই, এখন তো ভ্যানের যাতে দেখলি কুটি বাড়ির ওইতে যে কালায় যাতে হবে না, তোর বাড়ি তো কাছে আছে, তুই তো নেমে যাবি নি, আমার যে আমার যাতে যাতে এক কাজ কর, তোর ওই ওই যে বান্দরে টুহি না কি কস ওটা আমার দে, আর তুই আমার মাফলার ফিরে যা, নাহলে আমার কান মান কালায় যাবে না, কনে কি হবে নে, গলায় মালায় ব্যথা হবে নে, ব্যথা হয়ে ঠান্ডায় জ্বর মান না আসে, আচ্ছা ঠিক আছে দেও তুমি মাংকি খাপে নিয়ে যাও আর তোমার মাফলার আমার দাও, তারপরে তুমি ফিরে থাও, দুই তিন দিন পরে আমার ফেরত দিয়ে নে, তাহলে কুসুমির মা আমারে আবার বেশি কথা কবে না, কারে দিয়ে আইসো, তা তোমার নাম করলে অবশ্য কিছু কবে না নে, তা চল নোটবাগের মরতে তাহলে ভ্যানে উঠি, চলো কাকা যাই।